হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজছে সকাল 10:30। এখন থেকে আমি এই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আপনাদের সাথে। কালকে আমি কোনো ব্লগে আসিনি, কোনো রকম কোনো ব্লগ করিনি, কিন্তু হ্যাঁ একটা ব্লগ দিয়েছি, সেটা হচ্ছে আমার জুয়েলারি কালেকশনের ব্লগ। সেটা হচ্ছে সেই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, কিরকম লাগলো সেটা তো অবশ্যই জানাবেন। আর আমি তা রোজই ভাবছি যে ডেইলি লাইফস্টাইলের ব্লগ দিচ্ছি, কালকে একটু অন্যরকম ব্লগ করি, তো ইচ্ছে হলো কালকে অন্যরকম ব্লগটা করে ফেললাম, কিরকম লাগলো। আর অবশ্যই সেটা আমার গোল্ড জুয়েলারি কালেকশন না, সেটা ছিল আমার সিটি গোল্ড জুয়েলারি কালেকশন। আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন, আমি আমার জুয়েলারি কালেকশন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আগে বলেছিলাম একটা ব্লগে, যেটা যেখানে আমার কসমেটিক কালেকশন ছিল, যে আমি আমার সিটি গোল্ড জুয়েলারি কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম আজকে কালকে কোনোরকম কোনো ব্লগ করব না, কালকে বেশ মানে এক সেকেন্ড, হ্যাঁ চুলটাকে একটু বেঁধে আসলাম, কারণ চুলটা খুলে খুলে যাচ্ছিল, শ্যাম্পু করা আছে। আর যেটা বলছিলাম আপনাদের সাথে, হ্যাঁ যেটা বলছিলাম যে আজকে একদম মেঘলা আকাশ, ওয়েদারটা খুব খারাপ, তাই হচ্ছে ঘরের চতুর্পাশটা আর কি অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আমি একটা জানলার পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, কারণ ঘরের এই জায়গাটাতে দাঁড়িয়ে কথা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, কারণ এখানে আওয়াজটা কম আসে। তার জন্য আপনারা আবার ভাববেন না যে আমি এখানে থেকে দাঁড়িয়ে কেন বেশিরভাগ ব্লগটা স্টার্ট করি, কারণ এই জায়গায় ব্লগটা স্টার্ট করতে বেশ আমার শান্তি লাগে আর শান্তিপূর্ণভাবে আমি আপনাদের সাথে কথা বলতে পারি, সেই জন্যই কিন্তু আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করি। আজকেও তাই এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে প্রচুর কাচাকুচি ছিল, প্রচুর কাচাকুচি ছিল, মানে আমার মানে দু গামলা ভর্তি বড় বড় গামলায় কাপড় কাচাকাচি বাকি আছে, বাট ওয়েদারটা এত খারাপ হয়ে গেল। কালকে মোটামুটি ওয়েদার ছিল, তার আগের দিনও বৃষ্টি, কালকেও বৃষ্টি হয়েছে অল্প, কিন্তু সারাদিনে কোনো রৌদ্র উঠেনি। আর আজকে সকাল থেকে ভাবছি যে রৌদ্র উঠবে উঠবে, আর উঠেও ছিল অল্প, এখন আবার যা মেঘলা হয়ে গেল আকাশ। আমি তো মাকে বললাম যে তুমি বাজারও চলে এসেছে, একটু শাকগুলো বেছে দাও। আর আজকে হ্যাঁ লাঞ্চে কি হচ্ছে, লাঞ্চে হচ্ছে আজকে যেহেতু আমি কাপড় কাচাকাচি করব, তাই আমি কোনো রকম মাছ বা ডিম কিছু করছি না। আজকে আমি কাঁচা কলা আছে, কাঁচা কলা নিয়ে এসেছি, কাঁচা কলা দিয়ে একটা মানে র ব্যানানা সেটার একটা সবজি হচ্ছে, আর শাক হচ্ছে, আর কুলেখাড়ার হচ্ছে মানে সেদ্ধ, এটাই আর কি। আর সকালে আমি ব্রেকফাস্ট রেডি করেছি, ব্রেকফাস্ট আমার অলরেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট বাট আমি এখনো করিনি, করব। ব্রেকফাস্ট আজকে কি করেছি সেটা ব্রেকফাস্ট নিয়ে আসার সময় আপনাদের সাথে শেয়ার করব। তো আরেকটা জানি কি কথা বলছিলাম, আসলে কালকে ব্লগ করতে পারিনি, এত কথা জমে গেছে, আজকে বুঝি বক বক করেও শেষ হবে না। আর কালকে হ্যাঁ কালকে লাঞ্চে কিন্তু দারুণ মেনু ছিল আমাদের, দারুণ বলতে মাছ মাংস না থাকলেও যে নিরামিষ একটা নতুনত্ব আইটেম আমি করেছিলাম, কালকে খুব ইচ্ছে করছিল আমার যে আমি এটা আমি আপনাদের সাথে শেয়ার করি, শ্যুট করে রাখলে ভালো হতো, করিনি আসলে, ভেবেছিলাম ওই যে রাত্রেবেলা সেটা আপনাদের সাথে ওই ভিডিওটা করবো জন্য। তো যা হোক ব্লগটা ছেড়ে দিয়েছি, কালকে দিনটা তো চলেই গেছে, বাদ দিন, আমি আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে আমি কালকে কি করেছিলাম, সেটা আর বলে আপনাদেরকে আফসোস করাচ্ছি না, ঠিক আছে। তো চলুন আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, ব্রেকফাস্ট নিয়ে আসা যাক, তারপরে সব বাকি কথাবার্তা হবে। আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, মেয়েকে একটা ডিম সিদ্ধ, তার ডিম সিদ্ধর হালত কি করেছে দেখতে পাচ্ছেন, সব জুতো ফুতোর মাঝখানে ডিম সিদ্ধ নিয়ে এসে সব পাচ্ছেন, ডিমটাকে ঘেটে পুরো জুতো ফুতোর মাঝখানে রেখে দিয়েছে। আর এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি, এ বাবা রুটিটা তো ঠান্ডাই হয়ে গেল, রুটি, ডিম সিদ্ধ, আর এটা আলু মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি। আর সকালবেলা দুধ জল দেওয়া হয়ে গেছে, দই বের করেছি, হাজবেন্ড দই চিড়ে খাবে, রুটি করছি আজকে, আজকে দই চিড়ে খাবে, আর কী করা যাবে বলুন, হাজব্যান্ডের এরকমই হয়, যেদিন আমি হচ্ছে মানে ব্রেকফাস্টের কিছু থাকে না সেদিন হচ্ছে মানে এটা সেটা মানে অসুবিধা হয়, তখন আর দই চিড়ে খাবে না, কিন্তু যেদিন হচ্ছে রেডি থাকে সব কিছু সেদিন আমাকে একটু দই চিড়ে দিয়ে দিও, আমাকে একটু দই চিড়ে দিয়ে দিও, কী আর করা যাবে, নাও খাও, আমি কি করবো আমি তোমার খেতে, বাবা দাঁড়া আমি দিব, তুমি খাবা যখন খাও, দিয়ে দিলাম। আর বাইরে আবার একটু হয়েছে, খাবে তুমি, আমি দিচ্ছি, এই যে দেখুন বাইরে আবার হঠাৎ করে রোদ্র উঠে গেল, এই ভরসায় কাপড় ধুবো কতটা আমি বুঝতে পারছি না, অল্প একটু ধুবো কারণ ওই দিকটাতে মেঘ এসে গেছে। আবারও মেঘলা হয়ে গেল,
বসো তুমি এখানে বসো, আমি দিচ্ছি। তুমি কি খাচ্ছ বলো? রুটি। আর কি খাচ্ছ? বাবা। বাবা বাবা রুটি খায়নি। তো কি খাচ্ছ বলো? বাবা তুমি কিন্তু এখন হাই বলো না, হাই বলে দাও তো একটু, হাই বলে দাও তো ওদেরকে, হাই বলো, হাই বলে দাও একটু। হাই বলে দাও, হাই বলে দাও বন্ধুদের, হাই বলো। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, এখন রান্না বসাতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেছে। আমি সব কাপড় জামা ধুয়ে, বাইরে যেহেতু রৌদ্র উঠেছে তাই সবগুলো জামা একদম যা যা ছিল, দেখতে পাচ্ছেন রৌদ্র, বাইরে রৌদ্র উঠে গেছে, কাপড় জামা সব ধুয়ে ঠুয়ে আসলাম। মেয়েকে স্নান করানো হয়ে গেছে, মেয়ে ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, মানে সকালে ব্রেকফাস্ট, এখন লাঞ্চটা রেডি করতে হবে। 1:30 বাজে তো, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবে, 2:30-টার মধ্যে, কারণ করার কিছু ছিল না। বৃষ্টি যখন তখন নেমে যেতে পারে, প্রচুর কাপড় জমে গেছে 3-4 দিনে, বুঝতেই পাচ্ছেন কতটা কাপড় জমে যায় বাচ্চা একটা থাকলে প্লাস নিজেদের। তো যাই হোক সব কিছু রেডি, এখন হচ্ছে শাক, এই যে শাক দিয়ে একটা চচ্চড়ি টাইপের, এটা হচ্ছে কলমি শাক হচ্ছে, যেরকম আমি করি। তার জন্য লাগছে পেঁয়াজ আর রসুন, রসুনটা মা তুলে দিচ্ছে, আর শাক এখানে নুন জলে যথারীতি ভিজানো আছে, 2-3 বার ধোয়া হয়েছে, ফাইনাল 1 বার ধুয়ে বসিয়ে দেবো। তো চলুন শাকটা আগে ধুয়ে নেওয়া যাক। আর এখানে রেডি হয়ে গেছে কাঁচা কলা, আলু, কাঁচা কলা, ডালনা, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর তিতা করলা, তিতা করলা ভাজা, তিতা করলা ভাজা যে কেটে রেডি করে রেখেছি, নুন হলুদ মাখানো আছে, এটা লাস্টে করে নেব। আর তারপরে একটা শাক, বলতে মানে কি কুলেখাড়া, হ্যাঁ কুলেখাড়াটা সেদ্ধ করে নিব, হয়ে যাবে আজকে লাঞ্চ রেডি। তো চলুন হ্যাঁ স্টার্ট, আর বকতে পারছি না। তেলও কাটতে হবে, তেলের প্যাকেটে তেলও কম আছে, তেল দিলাম, দিয়ে দিচ্ছি কালো জিরে, 3-4 কু রসুন। আদা বাটাটা একটু কম, মানে এর অল্প ছিল তাই তরকারিতে দিয়ে দিব, কাঁচকলা তরকারিতে, তাই জিরে আর ধনের গুঁড়ো এখানে ভিজিয়ে রেখেছি জলে। রান্না করতে গিয়ে এখন দেখছি যে তেলের প্যাকেটে, মানে তেলের বোতলে তেল নেই, তাই তেলটাকে ঢেলে নিচ্ছি, না হলে তো রান্না হবে না, ফটাফট তেলটা ঢেলে নিলাম। ভিজে নিচ্ছি,
যেহেতু এর পাশে ভাজাও হয়ে গেছে প্লাস সেদ্ধ করাও হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছিলাম এখানে, এটা সেদ্ধও হয়ে গেছে। শাকটা বেছে রেখেছে, শাকটাকে ফ্রিজে তুলে আসি। জলটা শুকিয়ে যাচ্ছে আর আলুগুলি সব সেদ্ধ হয়ে গেছে। যখন আপনারা দেখবেন যে আপনাদের হাতে একদম টাইম নেই, এরকম দুটো কড়াই বসিয়ে দিবেন, একটাতে তরকারি হতে থাকবে আরেকটাতে তরকারিটা সেদ্ধ করে নেবেন বা ভাজা করে নেবেন, তাহলে লাস্টে সেটা নামিয়ে দিয়ে আপনারা ফোড়ন দিয়ে নেবেন, দিয়ে দেখবেন তাড়াতাড়ি খুব হয়ে যাবে রান্নাটা। কারণ আমার কাঁচা কলাটা আর আলুটা তো সেদ্ধ হয়েই গেছে, এখন আমি খালি জাস্ট একটু ভাজা ভাজা করে গরম জল করে এ কড়াতে করে ঢেলে দিব, তাহলেই তো হয়ে যাবে আমার রান্নাটা তাড়াতাড়ি, তাই না? বলুন, বুদ্ধিটা ঠিক আছে না? তো চলুন, আদা জিরে খানিকটা। দেখতে পাচ্ছেন যে ভাজাটা আমার আলু ভাজাটা হয়েই গেছে, তাই এক কড়াই থেকে আরেক কড়াইতে দিয়ে দিলাম আর ওখানে গরম জল বসিয়ে দিলাম আর এই কাঁচাকলা তরকারিতে দেওয়ার জন্য। আর যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন শুধু কষাতে হবে, জাস্ট কষাতে হবে, কষিয়ে তারপরে কাঁচাকলাটাও ঢেলে দিলাম, দিয়ে এখন একটু গরম জল ঢেলে দিব, হয়ে যাবে রান্না কমপ্লিট। হয়ে গেছে এটা মশলাটা কষানো, এই কাঁচাকলা আলুটাও কষে গেছে, এখন আমি লাঞ্চ প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পেঁয়াজটা এটা ভাজবো আর এই তিতা করলাটা ভাজলেই রান্না কমপ্লিট। তারপরে সবকিছু ক্লিন করে আমি চলে যাবো স্নানে, স্নান করে এসে দুটো খেতে হবে, তারপরে রেস্ট নিতে হবে। রোজ এই কাজ, রোজ এই কাজ, আর কি দেখাবো বলুন, আপনারাও বোরিং হয়ে যান কিন্তু এটা রোজকার কাজ করতেই হবে আমাদেরকে, তাই তো? পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিই, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। যে মুখের স্বাদটা চলে গেছে খাওয়ার, তখন এরকম পেঁয়াজ কেটে ডুমো ডুমো করে কেটে তেলে ভেজে নেবেন, মুখের স্বাদ মানে মুখের রুচিটা ফিরে আসবে। আর আমি বাইরে বারবার কি দেখছি বলুন তো, মেঘ আসছে, সেটাই বারবার চোখ চলে যাচ্ছে ওইদিকে, কারণ বাইরে প্রচুর কাপড় দেখা যাচ্ছে, এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাইরে সেই কাপড় জামাগুলো বুঝেছে। এই যে দেখুন কাপড় জামা মেলা আছে, তাই এই রৌদ্রটা আচমক মানে চলে গিয়ে, যখন এই রৌদ্রটা চলে গিয়ে যখন আচমকা বৃষ্টি নেমে যাবে তা সেই ভয়টাই আমি পাচ্ছি। তার আগে আমাকে স্নান করতে হবে, কমপ্লিট করতে হবে। কমপ্লিট, সো এখন আর কোনো কথা হবে না, কথা হবে বিকেলে আপনাদের সাথে। কি কি কি, চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যে 7:30, আর এখন আমি রান্নাঘরে, মানে বুঝতে পারছেন যে আমি চা করতে আসব না, চা আমার করা হয়ে গেছে, চা হচ্ছে সবাইকে দিয়ে দিয়েছি, আমি আমার চায়ের কাপটা নিতে আসলাম, তখন আমি আপনাদের সাথে ক্যামেরায় চলে আসলাম। আমার কাপে মাকে চা দিয়ে দিয়েছি, বিস্কুটটা নেব, চাটা নেব, চায়ের কাপটা নিতে এসে আপনাদের সাথে কথা বলে ফেললাম, চলে আসলাম আমাদের রুমে। আর আমাদের ওই ঘরের লাইটটা একদমই পাওয়ার কম, তাই ওই লাইটটাতে আমি, ফ্যানটা একটু অফ করো না, হ্যাঁ ফ্যান ফ্যান ছাড়া বসতে পারবো না, এতটাই গরম না, সেভ করেনি, একদম বাজে লাগছে দেখতে হাজবেন্ডকে, তাই ক্যামেরার সামনে আনছি না আজকে, আপনারা বলবেন না কিন্তু বাপনদা কোথায়, বাপনদা কোথায়, তাহলে তো হবে না। হ্যাঁ বাপনদা আজকে ক্যামেরার সামনে আসবে না, একদম আসবে না, দাঁড়িয়ে আছে তো না, বিস্কুট নাও। আবারও চলে এলাম আপনাদের সামনে, আর আজকে এখানে এতটা গরম পড়েছে, আবার সেরকম মানে কি বলবো, গরমে আমাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করার মতো গরম আজকে থেকে স্টার্ট। এই কয়েকদিন খুব ভালোভাবে আরামে কাটিয়েছিলাম, কিন্তু আর হবে না সেটা, বুঝতে পারছি,
কিছুদিন আরো একটু কষ্ট করতে হবে, তারপরে হয়তো আবার বৃষ্টি নামবে। তো আর আমি রোদ্রের অপেক্ষা করছি, গরমে কষ্ট পাচ্ছি ঠিক ঠিক, আবার রোদ্রের অপেক্ষা করছি, বুঝতে পারছেন ব্যাপারটা কিরকম? আমাদের কাছে ব্যাপারটা কিরকম তাল গোল পাকিয়ে যাচ্ছে, ঠিক তাই, এক্স্যাক্টলি। কারণ আছে একটা, কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ হচ্ছে, এর আগের ব্লগে, দুদিন আগের ব্লগে দেখিয়েছিলাম আপনাদেরকে কাঁচা আম এনে রেখেছে, কাঁচা আমটার আচার দেব, তার জন্য রৌদ্র অপেক্ষা করছি। চাতকের পাখির মতো তাকিয়ে আছি, রৌদ্র হবে, এতদিন চাতকের পাখির মতো তাকিয়েছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে, বাট আজকে তাকিয়ে আছি রৌদ্র হবে, মানে রৌদ্র উঠবে আর আমি আমটাকে মানে আচারের জন্য রেডি করব। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো আজকের শনিবারের ব্লগটা সারাটা দিন আমার এইভাবেই কাটলো, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, প্রচুর ধোয়া পাকলা হয়েছে। কালকে এই পর্দা এগুলো সব ধুতে হবে, আর এই যে মেয়ের দুধের টেবিলের হচ্ছে এই টেবিল ক্লথটা আমি ধুয়েছি, একটা তাওয়াল আমি পেতে রাখি, কারণ দুধ ছুত পড়লে মানে যে গুরু দুধগুলো পড়ে সেগুলোর একটা কিরকম ছাপ ছাপ হয়, তার জন্য আমাকে এই টেবিল ক্লথের কাভারটা ধুতে হবে। তো এই কাজগুলো আছে, টুকটাক কিছু কাজ আছে। তো যেহেতু কালকে সানডে কি হবে না হবে সেটারও একটা প্রিপারেশন আছে। তো ওয়েদার গরম, মানে প্রচণ্ড গরম পড়লে আমরা মাংস টাংস খাই না, সেরকম ঠান্ডা পড়লে অবশ্যই, আর রোজ প্রত্যেক সানডেতে আমাদের মাংস হয় না, যেটা সত্যি কথা আপনাদের জানা উচিত বলে রাখলাম। মানে সানডে বলতেই আমাদের মাংস আসে না, আমাদের ইচ্ছের উপর নির্ভর করে। মাংস খেতে ইচ্ছে হলো সে সানডে লাগবে না, যে কোনো বারেই চলে আসতে পারে, সে শনিবারও হতে পারে। তো যা হোক, অনেক বকবক বকবক করে ফেলেছি, আজকের মতো আমার বকবক এখানেই শেষ। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন।